আগামীকাল থেকে ইভেন আজ থেকেও বাইরে কোনো প্রোগ্রাম করা যাবে না, কারণ ছাত্রছাত্রীরা আমাদের ভবিষ্যৎ। কেউ রাস্তায় বসে পড়ল আর একটা ছাত্রছাত্রী স্কুলে গিয়ে পৌঁছতে পারল না, পরীক্ষা দিতে পারল না, তার দায়বদ্ধতা কে নেবে, তার দায়িত্ব কে নেবে? কেউ যেন ভুলেও এ কাজ করবেন না, আমি সব রাজনৈতিক দলগুলোর কাছে বলবো। আর কেউ কেউ আছে না, বছরে একবার করে বন্ধ করতে হয়, যদিও বন্ধ পলিটিক্স এখান থেকে উঠে গেছে, বাংলায় আমরা বন্ধ করতে দিই না, বাংলাটাকে খোলা রাখতে হবে। খোলা রাখলেই চাকরি বাকরি হবে, ইন্ডাস্ট্রি হবে, ট্যুরিজম বাড়বে, উন্নয়ন বাড়বে, রাস্তা চলবে, গতি চলবে, বাস চলবে, পড়াশুনো চলবে, সব কিছু চলবে, তবেই তো বাংলা এগিয়ে যাবে। আর যদি কেউ মনে করে আমার পলিটিক্যাল প্রোগ্রাম পাঁচ বছরে একবার বন্ধ করে দেখাই আমার ক্ষমতা, আমি পরিষ্কার বলে যাচ্ছি কোনো বন্ধ হবে না। বন্ধ করলে আমরা বন্ধ সমর্থন করব না। আমি শুনেছি পাহাড়ে কেউ কেউ মাঝে মাঝে জাগে, উন্নয়নের জন্য জাগে না, কি করে বন্ধ করা যায়, কি করে অশান্তি করা যায়। আমি পরিষ্কার ইনস্ট্রাকশন দিচ্ছি প্রশাসনের পক্ষ থেকে, 23 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে, যদি কেউ বঙ্গভঙ্গ নিয়ে আন্দোলন করতে যায়, আন্দোলন করার অধিকার সবার আছে, কিন্তু আইন মেনে চলতে হবে। আইন যদি কেউ হাতে নেন তাহলে কিন্তু গভর্নমেন্ট তাকে রেয়াত করবে না, সে যেই হোক। আর পরিষ্কার বলে দিচ্ছি, বন্ধ সমর্থন করি না, এটা আমাদের পলিসি, আজ 11 বছর দেখিয়ে দিয়েছি। 2, কলকারখানা বন্ধও পছন্দ করি না। তেমনি মনে রাখবেন, আমরা বঙ্গভঙ্গ করতে দেব না। আজ ভাষা দিবসে সব ভাষীদের একটাই শপথ অঙ্গীকার। 2 নম্বর বলবো আমি, সবাই একসাথে থাকুন, ভালো থাকুন, সব ধর্ম নিয়ে বৈচিত্র্যের মধ্যে ঐক্য তৈরি হয়, সব ভাষা নিয়ে। আর একদমই শান্তি নেই স্যার, আমি পানি শান্তিপূর্বক ইয়া পয়লা কে হচ্ছে সবাই সর্ববিদিত ছ, অশান্তি হচ্ছে, জনতা অগাড়ি হচ্ছে। আজকে দিন তো আমি প্রতিনিধিহরু শান্তিপূর্বক ভোক হরতাল করিরাখেক ছ, আর উহাঁলে ভন্নু পাউছ, আর এমএলএহরু কা এসেম্বলি বাইর ধর্না দিচ্ছ, এমপিহরু পার্লামেন্ট বাইর, আর আমার লাগি ইউ জিটিএ ও সভা হো নি, সভা বাইর আমি শান্তিপূর্বক হ্যাঁ অ্যাপ্লিকেশনহরু লিখে। আবার আমি কো মাথি বড়, আমার অকাত কে ছ, আমি 9 জনা যো ছ, আজ আমি সত্তামা ছাইন, আমার অকাত কে ছ, স্ট্রাইক ডাকনো ছাইন, আমার আমি অপিল করে জস্তো তপাইহরুকো প্রতিনিধিহরু ইয়া ভোক হরতালমা 24 ঘন্টাকো ইয়ো জাড়োমা পনি আমি ভোক হরতাল গর্ছ, আনি ইয়ো জুন চাই আমার গোর্খাল্যান্ডকো প্রস্তাব এই সভাবাট 45 জনা তপাইহরুলে যা যাবাট পঠাকো হরেক সমষ্টিবাট 45 জনা সর্বসম্মতি আমি রে গোর্খাল্যান্ডকো ইয়ো প্রস্তাব পাস করেকো, আনি হিজো অ্যাসেম্বলিমা এসকো বিরোধমা এটা মোশন পাস ভাই, আমি শান্তিপূর্বক ভাইছ। আপনি আমার অপিল জিটিএ চিফলে অপিল, জিটিএ চিফলে স্ট্রাইক হই না মানে ঠিক চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি ম্যাডামলে চিফ মিনিস্টারলে হই না মানে ঠিক জনতা ভাবা ঠুলো কো পনি হই না, আমি জনতালে অপিল করছ, মাধ্যমিক হই স্কুল কলেজ যাতায়াত পয়লা জস্তো পড়াই বিগ্রিন হই না, আমার ভবিষ্য উহার তর তো বাইক তপাই মনমা হৃদয়মা তপাই ইতিপনি উব্রে গোর্খাল্যান্ড চে হুপর্ছ, আমার জাতীয়লাই সদাই বিদেশীকো লাঞ্ছনা এসরি নেই হচ্ছে, আর উহারলে আইলে বিজেপি সরকারলে পনি ইয়ো হেরনু পর্ছ কে না কে পার্মানেন্ট পলিটিক্যাল সলুশন দিনে সময়মা আজকের দিনমা এস্তো প্রস্তাবহরু হুদৈছ, তপাইহরুলে নি হেরনু পর্ছ।
सो म के भन्छु भन्दाखेरि उहाँहरूले भन्नु सक्छ हुँदै हुँदैन, तर जनता सर्वोपरि हामी बिन्ती गर्छौँ पर्सिको दिन 23 तारिक स्कुल कलेज हस्पिटल बिहा इत्यादि त्यो सबै छोडेर इम्पोर्टेन्ट काम छैन भने तपाईँहरूले यो जुन चाहिँ जातिको सङ्कट आइरहेछ आइरहन्छ यस्तो सिक्किममा आयो, सिक्किमको सबै पोलिटिकल पार्टिजहरू रुलिङ सबै एकत्रित भएर एक दिन डाक्यो नि 105 बन्द गर्ने हामी जाति त्यो सबै दुःख दिनु हुँदैन, तर 12 घन्टाको लागि एउटा प्रोटेस्टको निम्ति होइन हामी खुसी छैनौँ असेम्ब्लीमा के भएको भन्ने। दिल्लीले आजको दिनमा हामीलाई अनदेखा गरिरहेको छ 15 साल भयो, बङ्गालभित्र बस्नु हामी खुसी छैनौँ, उन्मुक्ति चाहियो। तपाईँलाई अलिकति पनि हृदयमा लागेको छ भने तपाईँहरूले हामीलाई सिन्सियर सोच्नु हुन्छ भने पर्सिको दिन 6 बजीदेखि 6 बजीसम्म हामी यो जुन चाहिँ अपिल गरेको छौँ तपाईँहरूले हाम्रो जनताले साइलेन्ट मेजोरिटीले खरसाङ कालिम्पोङ मिरिक दार्जिलिङ अन्य जग्गामा अनि सँगसँगै मेरो दाजुहरू पोलिटिकल पार्टीबाट सिपिआरएम दाजु आरबी सर दाजु जिएनएलएफ गोजा मोमोको त यहीँ छ होइन बिजिपिएमको पनि मेरो भाइहरू हृदयमा अलिकति छ भने जातिलाई सङ्कट परेको हाम्रो अपिल सुनिदिने तोडफोड होइन बाटो बन्द गर्ने होइन, तर हामी त्यो दिन बन्द आफ्नै एउटा हृदयबाट गरिदियो भने कसको शक्तिले के गर्नु सक्दैन। हाम्रो एउटा अपिल तपाईँहरूलाई हृदयबाट, किनभने यस्तो खाले सङ्कट आउँदा तपाईँहरूको प्रतिनिधिको काम आज हामी गरिरहेछ, तपाईँहरूलाई दुःख कष्ट नहोस्, त त्यो एक दिनमा आफ्नो काम छ भने तपाईँहरूले गर्नुहोस्, कसले रोक्दैन कसले दोकान फोड्दैन, तर तपाईँहरूलाई हृदयमा यो माग जातिको माग सही हो भने तपाईँहरूले यसमा समर्थन जनाउनुहुन्छ कि बङ्गाल भङ्ग हुँदैन, म बङ्गाललाई टुक्रिनु दिँदिन। फेरि तपाईँले गोर्खाल्यान्डको कुरा गर्नुहुन्छ, चिफ मिनिस्टर होस् कुनै त्यस्तो संस्था होस् इलेक्टेड ओर अदरवाइज इज नट अबभ कन्स्टिट्युसन। अम्बेडकर साहबले जब लेख्यो त्यो उहाँहरूको टिमले लेख्यो कसको लागि सोचेको थियो, हरेक भारत नागरिकको फ्युचर जेनेरेसन्सको लागि आउँदो भावी पिँढीको लागि सोचेर त्यहाँ लेखेको छ। त्यो फ्युचर जेनेरेसन हामी हो, भारतको संविधानभन्दा माथि के पनि छैन। हामी यहाँ कोसँग कचेडा गर्नु, पहिलाको जस्तो एकअर्कामा झगडा गर्नु, एकअर्कामा एउटा जातीय मुद्दामा कसलाई हिलो छेपाई गर्नु आएको होइन, उहाँहरूले आफ्नो काम गर्नुपर्छ। सरकार हो, जिटिए चलाउने आफ्नो जग्गामा छ, राज्य सरकार चलाउने आफ्नो जग्गामा छ, हामी पनि आफ्नो जग्गामा बसेर हामी अपिल गर्छौँ जातिको निम्ति। हेर्नुहोस् हामी ठुलो ठालाहरूसँग त्यस्तो खाले हाम्रोमा त्यो औकात छैन, झगडा पर्ने सक्दैन पनि होला, तर हामी डटेर अगाडि आएको छौँ, तपाईँहरूको सपोर्ट हामीलाई चाहिन्छ। धन्यवाद।